আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, নিত্যদিনের মতো আজকেও খামারের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এই যে আমার খামারের গরুগুলা, যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমার খামারে কয়টা গরু আছে, আগে কোন গরু ছিল। আমার খামারের হচ্ছে দুইটা ব্লক, এটা হচ্ছে পূর্ব ব্লক আর এটা হচ্ছে পশ্চিম ব্লক। যেহেতু খামারে ১২টা গরু, এপাশে রাখছি হচ্ছে ৬টা। এপাশে ভালো মানের যেগুলো গরু, যেগুলো দামি ভালো মানের গরু, দেখতে হচ্ছে বাছি গরুর মতো, এপাশে রাখছি পূর্ব ব্লকে। আর পশ্চিম ব্লকে রাখছি হচ্ছে বুড়ি, যেগুলো হচ্ছে গাভী গরু, মানে ৫টা ৬টা ৭টা পর্যন্ত বাচ্চা দিতে, সেগুলো পশ্চিম পাশে রাখছি। এপাশেও ৭টা গরু। তো আমার খামারে আগে ৪টা গরু বিক্রি করছি, ৪টা আরিয়া গরু বিক্রি করছিলাম আমরা হচ্ছে ৪৯৫০০০ টাকা। তো সেই ৪টা গরু বিক্রি করে আমি হচ্ছে এই ১২টা গরু কিনছি। এই ১২টা গরু আমার টোটাল দাম পড়ছে, হিসাব করছি আমি, গরু কেনা, তারপর হচ্ছে গরু লেখাই করা, আর হচ্ছে দালাল খরচ, আর গরু গাড়ি ভাড়া বাড়িতে নিয়ে আসা পর্যন্ত, সব মিলে আমার ১২টা গরু খরচ পড়ছে হচ্ছে ৪৮৯৩০০ টাকা। ৪৮৯৩০০ টাকা আমার টোটাল ১২টা গরু খরচ পড়ছে। আর আমি আগে ৪টা বিক্রি করছিলাম হচ্ছে ৪৯৫০০০ টাকা। সব গরুগুলা কৃমিনাশক করছি হাট থেকে কিনে নিয়ে আসার পর, সেগুলো আপনাদের ভিডিওতে জানাইছি। কৃমিনাশক করার পর হচ্ছে প্রথম দুই দিন গরুগুলা হচ্ছে ঠিক মতো পানি খাইতেছিল না, খাবারও ঠিক মতো খাইতেছিল না। আল্লাহ ভরসায় এখন প্রত্যেকটা গরুই খুব খাইতেছে। আর গাই গরু তো মানে হাড্ডিসার গরু, এগুলা আগে ঠিক মতো খাবার পাইছিল কি না কে জানে। এখন আমাদের এখানে তো খাবার দাবার খুব যত্ন সহকারে আমরা খাওয়াই, গরুগুলা খুব ভালোভাবে খাইতেছে, খুবই খাইতেছে একেবারে। খড়গুলা খড়ের সাথে কাঁচা ঘাস দিতেছি, খুব সুন্দর খাইতেছে। খুবই ভালোভাবে খাইতেছে। কাঁচা ঘাসের পরিমাণটা যদিও কম, শীতের কারণে আমাদের ঘাসটা হচ্ছে কম বাড়তেছিল, এখন আবার রোদ চলে আসছে। এক মাস না ১৫ দিনের মধ্যে আবার ঘাস অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হচ্ছে আবার ৭০% ঘাস, ৩০% হচ্ছে খড় দিয়ে দেব। এখন আপাতত মনে করেন ৮০% খড় আর ২০% কাঁচা ঘাস দিচ্ছি, ঘাসটা বড় হয়ে এলে হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে কম দামি গরু, এটা হচ্ছে ২৫,০০০ টাকা দিয়ে কিনছি, ৫,০০০ টাকা লেখাই, ৩০০ টাকা বাড়ি টানা নেই, ২৫,৮০০ টাকা খরচ পড়ছে। আমার খামার হচ্ছে হাড্ডিসার গরু এই প্রজেক্ট, তার মধ্যে এইটা বলতে পারেন আপনি অরিজিনাল হাড্ডিসার গরু। এই যে এইভাবে পানি খাওয়াই, পানি খাই ফেলছে, এই যে বোলগুলা পানি দিছিলাম খাইতে। এখন হচ্ছে বিকাল টাইম, এই জন্য হচ্ছে ভিডিও তেমন একটা পরিষ্কার আসতেছে না। একদিন আলাদাভাবে পানি করার ভিডিও দিব, যে পানির সাথে কী কী খাইতে দিই এখন। আর একটা গরুগুলা কৃমিনাশক করার পর হচ্ছে গরুগুলার পেট থেকে প্রচণ্ড পরিমাণে গোবরগুলা হচ্ছে কৃমি বাইর হয়েছিল, খুবই বাইর হয়েছিল, কারণ বুড়ি গরু তো কখনো মনে হয় কৃমিনাশক করা হয় নাই যে গৃহস্থের বাড়িতে ছিল। আলাদা আলাদাভাবে গরুগুলোর দাম বললাম না, কারণ হচ্ছে প্রত্যেক দিনে গরুগুলা যেদিন যেটা গরু কিনছি প্রত্যেক দিনে হচ্ছে দাম সহ বিস্তারিত ভিডিও করে বলছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার নিয়মিত ভিডিওগুলা। আজকে শুধু টোটালটাই বললাম, ৪৮৯০০০ টাকার মতো গরু কিনছি, আর আগে ৪টা বিক্রি করছিলাম ৪৯৫০০০। আর এটা হচ্ছে আমার খড় কাটা মেশিনটা, অনেকজন আবার এটাও জানতে চান যে ভাই এটার কেমন সার্ভিস পান।
আল্লাহ বসে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই, শুধু হচ্ছে বেলেটগুলা হচ্ছে ধার দিয়ে নিয়ে আসার লাগে। এই যে বেলেটগুলা দুইটা বেলেট আছে, শুধু এইগুলা খামারের কাছ থেকে হচ্ছে ধার দিয়ে নিয়ে আসি। এপাশে অনেকগুলা খড় ছিল, খাইতে খাইতে এখন এগুলা আছে। আর এপাশে হচ্ছে শখের কবুতরগুলা চালাটার উপর। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।